ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত জানাই। এবং আপনারা যেমনটা জানেন, গতকালকেই পিএসসি মিসলেনিয়াসের 2019-এর যেটা 13/2019 নোটিফিকেশন, তার রেজাল্ট বেরিয়েছে। অর্থাৎ 6/6/2022-এ মেন্সের রেজাল্ট বেরিয়েছে। আর সেখানে 1696 জন ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছে, যে 450 নম্বরের পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে। এইবার তার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে পিটি, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট এবং বা ইন্টারভিউ যাকে বলতে পারেন। এবং তারপরে যে মার্কসটা পাওয়া যাবে, অর্থাৎ 100 নম্বর পিটি হওয়ার পরে ফাইনাল মেরিট লিস্ট হবে, এবং সেই অনুসারে বিভিন্ন ক্যান্ডিডেটকে তাদের মার্কস অনুযায়ী বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এইবার গতকালকে রেজাল্ট পাওয়ার পরে আশা করি আপনাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন ঘুরছে। তো আজকে যে ভিডিওটা আমি এখন বানাতে চলেছি সেটা খুবই ইনফরমেটিভ, এটুকু আপনাদের বললাম, খুবই ইনফরমেটিভ। এবং 2015, 2018 এবং এই যে 2019 সালের যে মিসলেনিয়াস এক্সাম হয়েছে এবং হচ্ছে, সেই এক্সামগুলোতে যে কত ভ্যাকান্সি ছিল, কতজনকে ডাকা হয়েছিল, কত কাট অফ গিয়েছিলো মেন্সে, তারপর ইন্টারভিউ কত কাট অফ গেছিলো, জেনারেল কত, ওবিসি কত, এবং সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সমস্ত রকম ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন একই ভিডিওর মধ্য দিয়ে। তো প্রথমেই আসি যে 2015 সালে ভ্যাকান্সি কত ছিল। তো 2015 সালে ভ্যাকান্সি ছিল 924টা ভ্যাকান্সি ছিল। এবং যদি আপনি বলেন যে কোন কোন ক্যাটাগরিতে কটা ছিল সেটা যদি জানতে চান, সেটাও আমি বলে দিতে পারি। তো এক প্রকার ধরে নিতে পারেন, আনরিজার্ভ ছিল 459টা, বিসি এ ক্যান্ডিডেটের জন্য ছিল 110টা, বিসি বি এর জন্য 57টা, এসসির জন্য 199টা, এসটির জন্য 48টা, এবং পিএইচ, ভিএইচ, এইচআই, ওএইচ এইসব মিলিয়ে 31টা ছিল, এবং এমএসপির জন্য ছিল 20টা। এই সব মিলিয়ে আর কি আপনার ওই 924টা ভ্যাকান্সির কথা বলা হয়েছিল। এবং তখন কোয়ালিফাইড করানো হয়েছিল 1228 জনকে, অর্থাৎ মেন্সের পরে 1228 জনকে ডাকা হয়েছিল। এটা 2015-র কথা বলছি। এবং সেই সঙ্গে আপনাদের আমি এটাও জানিয়ে দিতে চাইব যে 2015-তে যে জেনারেলের ক্ষেত্রে মেন্সের পরে যে কাট অফ নম্বর এসেছিল সেটা হলো 229, বিসি এর ক্ষেত্রে এসেছিল 171, বিসি বি এর ক্ষেত্রে 221, এসসির ক্ষেত্রে 157.5, এসটির ক্ষেত্রে 135, এইগুলো কাট অফ এসছিল, ঠিক আছে। এবং ফাইনাল 2015-র ইন্টারভিউ বা পিটি দেওয়ার পর যে ক্যান্ডিডেটরা ফাইনাল সিলেকশন পেয়েছিলেন লাস্ট, তারা হলেন আনরিজার্ভ ছিল 280 নম্বর পেয়ে, বিসি এর ক্ষেত্রে 217, বিসি বি এর ক্ষেত্রে 263, এসসির ক্ষেত্রে 210, এসটির ক্ষেত্রে 212, এই ছিল নম্বর। এইবার এখানটায় একটা জিনিস বিষয় বলার আছে, সেটা হলো যে পিটি এবং পিটির আগে এই দু জায়গায় আর কি দেখা যাচ্ছে, পিটিতে যিনি 51 পেয়েছেন এবং মেন্সে 229 পেয়েছিল আর কি আনরিজার্ভ হিসাবে, এই হিসাবে দেখাচ্ছে মেন্স এবং পিটির মধ্যে গ্যাপ হচ্ছে 51 নম্বর জেনারেলের ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে 46 নম্বর, বিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 42 নম্বর, এসসির ক্ষেত্রে 52.5 এবং এসটির ক্ষেত্রে 77 নম্বর। অর্থাৎ ওই যে মেন্সের পরে এই নম্বরগুলো যারা ক্যাটাগরি ওয়াইজ পেয়েছেন তারা শেষ সিলেকশন পেয়েছিলেন 2015-র ক্ষেত্রে। এবার বলি 2018-র, 2018 সালে ভ্যাকেন্সি ছিল 1551টি, এবং মেন্সের পরে অর্থাৎ 450 নম্বর যে মেন্স হয়েছে তারপর ডাকা হয়েছে 3920 জনাকে ইন্টারভিউ বা পিটির জন্য। এইবার 2018 সালে মেন্স কোয়ালিফাই মার্কস ছিল যেটা আনরিজার্ভের ক্ষেত্রে 243, বিসি এদের ক্ষেত্রে 215, বিসি বিদের ক্ষেত্রে 225, এসসিদের ক্ষেত্রে 203, এসটিদের ক্ষেত্রে 195,
এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য ছিল আপনার পিএইচ, যেটা একেবারে এটা পিএইচ 173 দেওয়া আছে, ক্যাটাগরাইজ ওয়াইজ ভাইয়ারটা এখানে দেওয়া নেই, এবং মেরিটাল স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে ছিল 118 নম্বর, এটা ছিল 2018-র ক্ষেত্রে, অর্থাৎ সেখানে ভ্যাকান্সি ছিল 1551 জন এবং ডাকা হয়েছিল 1939-20 জনাকে, এবং কাট অফটা ছিল এই অনুপাতে। অর্থাৎ এখানটা যদি মেন্সের কাট অফ এবং 2019-এর মেন্সের কাট অফ তো আপনারা জানেনই আর কি, যে 248 জেনারেলের ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে হচ্ছে 248, বিসি বি এর ক্ষেত্রেও 248, এসসির ক্ষেত্রে 245, এসটির ক্ষেত্রে 207, এবং পিএইচ এর বিভিন্ন ভাগগুলো আছে, ভিএইচ এর ক্ষেত্রে 189, পিএইচ এইচআই এর ক্ষেত্রে 172, পিএইচ ওএইচ 228, এবং এমএসপি হচ্ছে 220। অর্থাৎ 2015 তো বটেই, 2018-র তুলনায় 2019 সালের কাট অফ মেন্সের পর কিছুটা হলেও বেড়েছে, কেননা 2018-তে জেনারেলের ক্ষেত্রে ছিল 243, 2019-এ জেনারেল ক্ষেত্রে হচ্ছে 248, যে 2018-তে 215 ছিল বিসি এর ক্ষেত্রে, সেক্ষেত্রে বিসি এ বিসি বি দুটোর ক্ষেত্রে 248 হয়েছে, সেক্ষেত্রে বিসি বি এর ক্ষেত্রে 2018 সালে ছিল 225, এসসির ক্ষেত্রে ছিল আপনার 203, সেটা 2019-এ হয়েছে 245, এবং এসটির ক্ষেত্রে ছিল 195 2018-তে, সেটা হয়েছে আপনার 2019-এ 207, এবং পিএইচ এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যেখানে 173 ছিল 2018-তে, সেখানটাই 2019-এ কিন্তু বিভিন্ন রকমভাবে 189, 172 এবং 228 হয়েছে, এবং এমএসপির ক্ষেত্রে 118 ছিল সেটা 220। অর্থাৎ সর্বদিকে আর কি মার্কসের পরিমাণটা বেড়েছে, এবং এটা বাড়ার একটা কারণ অবশ্যই ধারণা করা যেতে পারে, কেননা 2018-তে সিট সংখ্যা ছিল অনেকগুলো, 1551টা সিট সংখ্যা ছিল, এবং অনেক ক্যান্ডিডেটকে ডাকাও হয়েছিল, 3920 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, স্বাভাবিকভাবেই মার্কসটা একটু কম হওয়াটা খুব একটা বড় কথা নয়। কিন্তু এইবার আসি 2019 সালে, 2019 সালে যে কতগুলো ক্যান্ডিডেট অর্থাৎ ভ্যাকান্সি কতগুলো আছে সেটা কিন্তু আমার কাছে সঠিক জানা নেই, এবং আমি নোটিফিকেশনটা যতটা দেখেছি সেখানেও কিন্তু সঠিকভাবে উল্লেখ নেই, সেখানে সার্টেন নাম্বার আপ বলা হয়েছে, এবং এটুকু আমি মনে করছি যেহেতু 1696 জন করে ডাকা হয়েছে, এবং এটা আপনারা ধরে রাখতে পারেন যে একটা সিট কিন্তু 1.5 থেকে 2 গুণ অনুপাতে ডাকা যেতে পারে, সেই জায়গা থেকে আমার অনুমান 850 থেকে 900 সিট থাকতে পারে। কারো যদি এক্স্যাক্ট সিট সংখ্যা, ভ্যাকান্সি সংখ্যা কত আছে সেটা জানা থাকে আমায় একটু জানাতে পারেন। এইবার সেই জায়গা থেকে এখন প্রশ্ন হলো, তাহলে 2019-এর ফাইনাল মেরিট লিস্টে অর্থাৎ পিটির পরে লিস্টে আসতে গেলে আমার ফাইনাল কত কাট অফ হওয়াটা দরকার, বা কত নম্বর পেলে আমি নিজেকে সিকিওর মনে করতে পারি, যেখানটায় আমি বলি আপনাদের 2018-র ক্ষেত্রে মেন্সের এবং সমস্ত মেন্স এবং পিটি মিলিয়ে আনরিজার্ভডের ক্ষেত্রে হয়েছে 313, বিসি এর ক্ষেত্রে হচ্ছে প্রথমে 285, তারপরে লেডি এক্সটেনশন অফিসারের একটা কথা আছে যেটার জন্য অর্থাৎ 289 অবধি চলে গেছিলো, তারপর বিসি বি এর ক্ষেত্রে 303, এসসির ক্ষেত্রে 268 এবং পরে 281 হয়েছে ওটা, এসটির ক্ষেত্রে 254.7 ছিল, তারপর 5 ছিল, 257 করা হয়েছে ওটা, এবং এমএসপির ক্ষেত্রে 185 হয়েছিল। এই হলো 2018-র একদম ফাইনাল পিটির পরে অর্থাৎ ইন্টারভিউয়ের পরে যে ক্যান্ডিডেটগুলো চান্স পেয়েছেন আর কি মেরিট লিস্টে, তাদের লিস্ট আমি আরও একবার বলতে চাইবো। আনরিজার্ভডের ক্ষেত্রে 2018 সালে পিটির পরে যে নম্বর পেয়েছে ফাইনাল 313, বিসি এর ক্ষেত্রে 289, বিসি বি এর ক্ষেত্রে 303, এসসির ক্ষেত্রে 281, এসটির ক্ষেত্রে 257, এমএসপির ক্ষেত্রে 185। এই হলো ফাইনাল মেরিট লিস্ট। এইবার তাহলে 2019 সালে স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন যে মার্কসটা আরও কিছুটা হলেও বেশি হবে, তো সেই মার্কসটা বেশি হয়ে কতটা হতে পারে, যে আমি আমাকে ইন্টারভিউ এত নম্বর পেলে পারে আমি 2019 সালের মিসলেনিয়াসের
এক্সামের যেটা ফাইনাল লিস্ট, সেই লিস্টে আমি চান্স পেতে পারি, সেটা কত হতে পারে, সেই এক্সপেক্টেড কাট অফটা আমি এখানটায় বলে দিচ্ছি, এবং আমি আবারও বলে দিচ্ছি এটা এক্সপেক্টেড, ঠিক আছে? তো সেটা আমার ধারণা অনুসারে যেহেতু 2018 সালে 313 ছিল, সুতরাং জেনারেলের ক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2019 সালে ওটা ধরে নিতে পারেন 320 প্লাস, অর্থাৎ 320 থেকে 25-এর মধ্যে জেনারেলের ক্ষেত্রে। এবার ওটা বিসি এর ক্ষেত্রেও 320, 15 থেকে 20, বিসি বি এর ক্ষেত্রেও 320, এসসির ক্ষেত্রে 310, এসটির ক্ষেত্রে 275, এবং এমএসপির ক্ষেত্রে 290, এবং ধরেন যে পিএইচগুলো দেওয়া আছে পিএইচেরগুলোর ক্ষেত্রেও আর কি আরও যে নম্বর দেওয়া আছে সেই সঙ্গে আরও অন্তত পক্ষে 50, 55 বা 60 নম্বর যোগ করেই ধরতে হবে আপনাদের। এটা মাথায় রেখে আপনাদের এগোতে হবে। আরও একবার আমি পরিষ্কার করে 2019 এক্সপেক্টেড কাট অফটা বলতে চাইবো। জেনারেল ক্ষেত্রে 325, বিসি এর ক্ষেত্রে 320, বিসি বি এর ক্ষেত্রে 320, এসসির ক্ষেত্রে 310, এসটির ক্ষেত্রে 275, এবং এমএসপির ক্ষেত্রে 290। আমার এটা একটা ধারণা এবং অনুমান, এবং আশা করি আজকের এই যে ভিডিও, এই ভিডিওতে আর কি যে 2015, 2018 এবং 2019 এই যে মিসলেনিয়াস এক্সামগুলো হয়েছে, এই এক্সামে যে কত পোস্ট ছিল, মেন্সে কত কাট অফ গেছে, ফাইনাল অর্থাৎ পিটির পরে কত কাট অফ গেছে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, তারপর আমি আপনাদের আনসার করব। এবং 2019 এক্সপেক্টেড ফাইনাল মিসলেনিয়াস, 2019 এক্সপেক্টেড ফাইনাল কাট অফ কত হতে পারে তারও একটা নির্দেশ বা ইশারা কিছুটা আপনাদের দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট লিখে আমায় জানাবেন। সেই সঙ্গে যে আমাদের চ্যানেলের মাধ্যমে ফ্রি মক ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা আছে, যারা যারা ইচ্ছুক আমায় জানাবেন, আমি হোয়াটসঅ্যাপ নম্বর দেব, আপনারা আমার হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের ডিটেলস লিখে, এবং সেই অনুপাতে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ইন্টারভিউ ডেট ফিক্সড করে আপনাদের মক ইন্টারভিউ নেওয়া হবে মিসলেনিয়াস এবং আরও অন্যান্য আইসিডিএসের ইন্টারভিউ আমরা নিয়ে থাকি, সমস্ত রকম ইন্টারভিউ নিয়ে থাকি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনারা প্রস্তুতি নিতে থাকুন, কেননা এই যে রেজাল্ট বের হয়েছে এরপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে পিটি বা ইন্টারভিউ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।